হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। এবং আজকে দুটো লেটেস্ট আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য এবং একদম এক্সক্লুসিভ আপডেট। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার আবার একটা আপকামিং সিনেমা করছে এবং এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট বেশ কদিন আগে হয়ে গেছিল। তো অক্ষয় কুমারের তরফ থেকে এখনো কিছু ডিটেলস, এই সিনেমাটা কোনো পোস্টার বা সেই সিনেমাটা শুটিং এ যুক্ত রয়েছে এরকম কোনো আপডেট আসেনি। তবে যারা বলিউডের যারা ট্রেড এক্সপার্ট, যারা এই সমস্ত ভেতরে খবরগুলো দেয়, সেরকমই একটা সোর্স থেকে একটা খবর পাওয়া গেছে যে অক্ষয় কুমারের আপকামিং একটা সিনেমা আছে, এটার নাম হচ্ছে ক্যাপসুল কিল। এবং এখানে তার নায়িকা হিসেবে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছে টিনু সুরেশ দেশাই, যার সঙ্গে কিন্তু অক্ষয় কুমার একটা বিরাট বড় হিট সিনেমা দিয়েছিল যেটার নাম ছিল রুস্তম, যেটা একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তো এই যে ক্যাপসুল কিল সিনেমাটা, এটাও কিন্তু সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এটা একটা কয়লা খনির একটা ঘটনা নিয়ে, যেখানে কয়লা খনিতে একটা বিরাট বড় ভেতরে আর কি একটা প্রবলেম হয়েছিল, মানে কয়লা খনিতে ধস নেমেছিল। তো সেখান থেকে রেস্কিউ করেছিল অক্ষয় কুমারের এই ক্যারেক্টার, যিনি যেটা তিনি প্লে করছেন সেই ক্যারেক্টারটা। তো সেটার উপর ভিত্তি করে সিনেমাটা তৈরি করা হচ্ছে। এবং এখানে একজন মানে শিখের চরিত্র তাকে দেখা যাবে, পাগড়ি টাগড়ি পরে, কেজরি সিনেমায় যেরকম ধরনের লুক ছিল ওর একটা সেই টাইপের লুকটা। তো এখানে একজন তিনি চিফ ইঞ্জিনিয়ারের ক্যারেক্টার প্লে করবে। তো আমি কিন্তু সিনেমাটা নিয়ে খুব আশাবাদী, এখানে অক্ষয় কুমারের লুকটা বেশ ভালো লাগছে। এবং যখনই এরকম পাঞ্জাবি চরিত্র অক্ষয় কুমার প্লে করছে, সিনেমাগুলো কিন্তু হিট হয়েছে এবং তাকে বেশ মানায়। সিংস ব্লিংটার স্ক্রিপ্ট খুব জঘন্য ছিল বলে হয়তো সেরকম ওয়ার্ক করেনি, কিন্তু সিংস কিং বলি বা কেসরি বলি সিনেমাগুলো কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছিল। তো আমি কিন্তু এই কাজটা নিয়ে খুব আশাবাদী এবং আশা করছি এই কাজটা কিন্তু ভালো হবে। তো অক্ষয় কুমারের টাইম লাইনে বহু সিনেমা রয়েছে, তবে একটু গ্যাপ রাখা উচিত, 3-4 মাস গ্যাপ করে সিনেমাগুলো এলে ভালো। একই বছরে যদি 4-5টা সিনেমা চলে আসে, তার থেকে আমার মতে বছরে 3টা সিনেমা আসুক, ওটা মনে হয় সব থেকে বেটার হবে আমার মানে মনে হয়। তো এই কাজটা নিয়ে খুব আশাবাদী এবং আশা করবো এই কাজটা ভালো হবে। অক্ষয় কুমারের লুকটা কিন্তু আমার ভালো লাগছে, আশা করবো এই কাজটা কিন্তু ভালো কাজ হতেও পারে। কারণ সত্যি ঘটনার উপর নিয়ে সিনেমা যখন অক্ষয় কুমার করে, বক্স অফিসে ভালো কিন্তু ওয়ার্ক করে। তো দেখা যাক কি হয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, এটা খুব বিগেস্ট একটা আপডেট, সেটা হচ্ছে দাবাং 4 নিয়ে। ইয়েস, অফিসিয়ালি জানানো হয়েছে যে দাবাং 4 আসছে এবং খুব শীঘ্রই এটা শুটিং স্টার্ট হবে। তো মোটামুটি এখন মানে ক্রিসমাসে যেটুকু খবর, সালমান খানের কবি কবি দিওয়ালি সিনেমাটা রিলিজ করবে এবং সমস্ত সিনেমাটার নাম পাল্টে নাকি ভাইজান করে দেওয়া হয়েছে, যদিও কোনো ডিটেলস আমি জানি না। তবে আগে নাম ছিল কবি কবি দিওয়ালি, তো ওটা যতদূর সম্ভব ক্রিসমাসে আসছে এখন অব্দি খবর। তো ওটার প্রমোশন শেষ করা হয়ে গেলে মোটামুটি জানুয়ারি থেকে সালমান খান যে সিনেমাটা শুটিং এ জোর দেবে, সেটা হচ্ছে নো এন্ট্রির সিকুয়েল। সেটা নিয়ে আমি ডিটেলস আর একটা ভিডিওতে বলবো পরে আর কি। তো ওইটা হবে, কিন্তু মোটামুটি ওটার শুটিং শেষ হলে তারপর কিন্তু মোটামুটি পরের বছরের মানে মোটামুটি মার্চ এপ্রিল নাগাদ যদ্দূর খবর, দাবাং 4 নিয়ে শুটিং কিন্তু স্টার্ট করবে সালমান খান। এবং সালমান খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে পরিচালক টিকমাংশু ধুলিয়ার, যে এর আগে বহু ভালো ভালো কাজ কিন্তু বানিয়েছে। তো এবার যেটা দাবাং 1 এর ক্ষেত্রে ছিল ভালো পরিচালক, সেটা কিন্তু দাবাং 2 দাবাং 3 এর অভাব ছিল। দাবাং 2 তো নিজে সালমান খান ভাই আরবাজ খান পরিচালনা করে একেবারে মানে সব শেষ করে দিয়েছিল, অতীব খাজা সিনেমা। আর দাবাং 3 তো প্রভুদেব অতীব জঘন্য পরিচালনা করেছিল। তো পরিচালক মানে একটা সিনেমা খারাপ হলে কি হয় এটা সালমান খান বুঝে গেছে। তো যে কারণে এবার টিকমাংশু ধুলিয়ার সঙ্গে তার কথাবার্তা হয়েছে এবং যেটুকু খবর, টিকমাংশু ধুলিয়া একটা জোরদার স্ক্রিপ্ট লিখেছে এবং সেটা সালমান খানের খুব পছন্দ হয়েছে এবং তিনি ঠিক করেছেন যে টিকমাংশুর উপরই দায়িত্ব ছাড়া হবে। তো যেটুকু খবর, মোটামুটি মার্চ থেকে কিন্তু শুটিং এ যোগ দেবেন সালমান খান এবং তারপর দাবাং 4 আসবে। তো দাবাং 4 মানেই যে দাবাং সিরিজ শুনলে এখন যে লোকে হাসে যে খুব জঘন্য একটা কাজ আসবে, আমার মনে হয় দাবাং 4 এ গিয়ে কিন্তু জিনিসটা আবার পাল্টাতেও পারে। ভালো পরিচালক এলে কিন্তু অনেক সময় সিনেমার ধরন খুবই পাল্টে যায়। তো আশা করবো দাবাং 4 ভালো হবে এবং আশা করবো এই দুটো সিনেমা যেটা নিয়ে কথা বললাম সেটাই বলিউডে একটা হিট হবে বলে আশা রয়েছে। তো দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো, এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, হিট দেবেন আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন মতো, ভাই টেক কেয়ার।